যাওয়াজের প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট বা মতলুব প্রিন্ট, এগুলো তুলতে কত টাকা খরচ হবে এবং কোথা থেকে তুলতে পারবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে অনেক প্রবাসী ভাই আছে যাদের যাওয়াজাত প্রিন্ট তুলতে হয়, আবার অনেকের এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হয়, আবার অনেকের বা মতলুব প্রিন্ট তুলতে হয়, আবার অনেকের অনেক ধরনের বিষয় আছে যে ধরনের বিষয়গুলো অনলাইনে চেক দেওয়া যায় না, যার কারণে বিভিন্ন প্রিন্ট তুলে তারপর চেক করতে হয়। অনেকেই জানে না যে যাওয়াজাত প্রিন্টটা কেন তুলতে হয়, কেন কাজে আসে, আবার অনেকেই বোঝে না যে এয়ারপোর্ট প্রিন্টটা কেন তুলতে হয়, কোন ধরনের কাজে আসে, আর মামলার যে সকল প্রিন্ট রয়েছে সেটা কোনটা প্রিন্ট তুললে আমরা মামলার ডিটেলস জানতে পারবো, কে মামলা করেছে, কোথা থেকে মামলা করেছে, কিভাবে সমাধান করতে পারবো, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না। তো আজকের ভিডিওতে এই প্রিন্ট সম্পর্কে তথ্য দিব, এবং এগুলো যদি আপনারা তুলতে চান তাহলে কত টাকার বিনিময়ে আপনারা এগুলো তুলতে পারবেন, কোথা থেকে তুলতে পারবেন, এই বিষয়েও তথ্য দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখেন, যারা সৌদি আরবের ভিতরে আছি, আমাদের ইকামা হয়েছে কি না আমরা জানি না, আমাদের পাসপোর্টের তথ্য আমরা জানি না, আমাদের বর্ডার নাম্বার আমরা চেক করতে পারতেছি না। তো এই ধরনের কাজে যদি আপনি প্রিন্ট তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে যাওয়াজাত প্রিন্ট তুলতে হবে। আপনাকে যাওয়াজাত প্রিন্টের ভিতরে আপনার সকল ইনফরমেশন থাকবে, যদি আপনার ইকামা হয়ে থাকে ইকামার ইনফরমেশন থাকবে, আপনার পাসপোর্টের ইনফরমেশন থাকবে, আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে সেটার ইনফরমেশনও থাকবে, আপনাকে যদি হুরুফ দেয় তাহলে সেটার ইনফরমেশনও কিন্তু যাওয়াজাত প্রিন্টের ভিতরে থাকবে। তো এই যাওয়াজাত প্রিন্টটি আমরা যারা সৌদি আরবের ভিতরে আছি একমাত্র তারাই কিন্তু তুলতে পারবো। অনেকেই দেশে চলে গেছে, তারা আমাদেরকে বলে যে ভাই যাওয়াজাত প্রিন্ট তুলে দিতে পারবেন। যারা দেশে চলে গেছেন তাদের যাওয়াজাত প্রিন্ট তুলে কোনো কাজে আসবে না। আপনি যদি সৌদি আরবে আবার প্রবেশ করতে চান, এই জিনিসটা চেক করতে চান যে আমি আবার সৌদি আরবে আসতে পারবো কি পারবো না, তাহলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে। যারা সৌদি আরবের ভিতরে আছে, কোনো তথ্য জানতে চান, কফিলের তথ্য জানতে চান, আপনার ইনফরমেশন চেক করতে চান, তাহলে যাওয়াজাত প্রিন্ট তুলতে হবে। আর যারা বাংলাদেশে আছেন, আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন কি না এই ধরনের তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে। কারণ এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর অনেক সময় আরবিতে লেখা থাকে, বোঝা যায় না যে আমি আবার সৌদি আরবে আসতে পারবো কি পারবো না। তো তাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে, আপনারা এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর একেবারে নিচে দেখবেন যদি একটা সিরিয়ালের নাম্বার থাকবে 900, পরে অনেকগুলো নাম্বার থাকবে, যদি 900 এবং 700 এই দুইটা সিরিয়ালের নাম্বার থাকে তাহলে বুঝে নেবেন যে আপনি অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ, আপনি সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না। আর ওই নাম্বারের জায়গাটা যদি ফাঁকা থাকে অথবা অন্য কোনো নাম্বার থাকে তাহলে বুঝে নেবেন যে আপনি সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবেন। তো এটা হচ্ছে এয়ারপোর্ট প্রিন্টের কাজ। এখন কথা হচ্ছে, অনেকেই আছে যে মামলার প্রিন্ট তুলতে চায়, তাহলে অবশ্যই আপনাকে মতলুব প্রিন্ট তুলতে হবে। আপনাকে মামলা করেছে কিনা যদি আপনি চেক করতে চান তাহলে আফসার থেকেও চেক করতে পারবেন। যদি আফসার থেকে চেক না করতে পারেন তাহলে কোনো খেদাবাত মক্তবের সাহায্য নিয়ে আপনি মতলুব প্রিন্ট তুলবেন। ওই প্রিন্টের ভিতরে কিন্তু আপনি মামলা আছে কি না, মামলার নাম্বার এবং কিসের মামলা, এই জিনিসগুলো কিন্তু আপনি জানতে পারবেন, কিন্তু মামলার ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন না। তো মামলার ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে নাজিস পোর্টালের মাধ্যমে আপসার দিয়ে লগ ইন করে আপনি কিন্তু মামলার ডিটেলস বের করতে পারবেন। তো এই কাজগুলো আমরা অনেক সাধারণ প্রবাসী কিন্তু চেক করতে পারি না। যদি আপনারা চেক করতে না পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা অল্প কিছু সার্ভিস ফি নিয়ে আপনাদের এগুলো কিন্তু চেক করে দিতে পারবো। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই যাওয়াজাত প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট বা মতলুব প্রিন্ট, এগুলো তুলতে কত টাকা খরচ হবে এবং কোথা থেকে তুলতে পারবো? আপনারা যে কোনো খেদাবাত মক্তবের সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের প্রিন্ট তুলতে পারবেন, অথবা যাওয়াজাতের ভিতরে গিয়ে দেখবেন যে যাওয়াজাতের পাশে অথবা যাওয়াজাতের ভিতরে অনেক সময় মক্তব থাকে, ওই মক্তবগুলোতে যদি আপনি সরাসরি কথা বলেন অল্প খরচে কিন্তু আপনি প্রিন্টগুলো তুলতে পারবেন। অনেক সময় দেখা যায় কেউ নেবে 50 রিয়াল, কেউ নেবে 100 রিয়াল, কেউ নেবে 150 রিয়াল, তবে কিছু কিছু প্রিন্ট আছে যেগুলো তোলা একটু ক্রিটিক্যাল, ওই ধরনের প্রিন্ট তুলতে কিন্তু অনেক সময় একটু বেশি টাকাও লাগতে পারে। যাদের এই যাওয়াজাত প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট বা অন্য যে সকল প্রিন্ট রয়েছে যেগুলো আপনারা তুলতে চাচ্ছেন, আপনাদের প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে পরামর্শ দিব এবং প্রিন্ট অল্প খরচে তুলে দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই সুদূর প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।